Happy birthday to you. Hello. কিছু আনিনি তোমার জন্য? না, ভাদ্র মাসের রোদটা একদম জ্বলিয়ে দেবে, দারুণ লাগছে। এই হচ্ছে আমার আজকের প্রসাদ, সিন্নি মাখা। এখানে আপেল রয়েছে আর লাড্ডু রয়েছে। উলু দেবে না? রাখি তো উলু দেন না। নাই না, আমি আর খুব বেশি দিনের অপেক্ষা নয়, আমি এই উইকের মধ্যেই ব্যাঙ্গালোরে পৌঁছে যাব। রেডি হয়ে গেছে আমার ডিনার, একদম সিম্পল প্লেন সবজি দিয়ে খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা। বার্থডেতে কেক একটা আসলো, সারপ্রাইজ কেক, কিন্তু লাঞ্চ হওয়ার আগে কেকটা কাটা দরকার ছিল, সেই জন্য সবাই রেডি। বার্থডে গার্ল এখন আসছে না, আসছে, আসো বার্থডে গার্ল। কই, বার্থডে গার্লকে নিয়ে আয়। কিরে, বার্থডে গার্লকে নিয়ে আয়। গুড আফটারনুন বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে বৌদির বার্থডে আর লাঞ্চের টেবিলে আগে ভাবলাম না কেকটা কাটা হোক, দেন লাঞ্চ খাওয়া দাওয়া হবে, নাহলে তো বার্থডে খাওয়া দাওয়াটা ঠিক মজা করে হবে না। তো এটা চকলেট ট্রাফেল কেক আনিয়েছি আমি, কিন্তু গরমের চোটে কেকটা পুরো ঘেটে গেছে, দেন এত মনটা খারাপ হয়ে গেলো। বাট ঠিক আছে, যাই হোক কেকটা টেস্ট ভালো হবে। আর দিয়ান তো খুব এক্সাইটেড কেকটা দেখে না, ওর কিন্তু লাঞ্চ হয়ে গেছে, তাহলে বোধহয় ও কেকটা পাবে না। সবাই গার্ল, বার্থডে গার্লই বলে, বার্থডে ওমেন বলে না। এসো, শুভ জন্মদিন। ইস, না না, এটা হাই হলো না বাই বাই হলো? হাই হলো। চলো, জানি কেকটা ঘেটে গেছে বাট হোপফুলি ভালোই হবে। এসো মাসিমণি, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু মি। আমি বললাম বার্থডে টু ইউ, ইয়ে। খাওয়াও মাকে, খাওয়াও কি ক্রায়োলো সামথিং কিছু একটা ছিল বেকারিটা। হ্যাপি বার্থডে। ঝোলটাও হেভি হয়েছে, এটা আজকে আমাদের জন্মদিনের লাঞ্চ স্পেশাল খাওয়া, বাট পমফ্রেটটা হেভি লাগছে। হ্যাঁ, আমার মাটনের গন্ধটাই বেশি লাগছে, মাটনের গন্ধটা বেরিয়ে গেলে সব খাবারের গন্ধটা যেন চাপা পড়ে যায় না। চলো, এইবারের মতো মাসুনি বাড়ির ট্রিপটা কিন্তু আমার খুব ভালোই কাটলো। এখন বাড়ি যাচ্ছি আর বাইরে রোদটা কি উঠেছে, পুরো কড়কড় করে রোদটা উঠেছে, ভাদ্র মাসের রোদ বলে কথা। আর ভাদ্র মাসের 1 তারিখে আমার বাড়ি ঢুকছি, তো এটাই ছিল আসল এজেন্ডা, যে ভাদ্র মাসে বাড়িতে ঢুকলে ভাদ্র মাসে বেরোনো যায়। তো আমি আর এই নিয়ম নিয়ে বেশি কিছু বলতে পারবো না, মা বলেছে, শুনে নিয়েছি, করে নিয়েছি, এখন বাড়ি যাচ্ছি। আবার ফ্রেশ করে মনে হচ্ছে স্টার্ট হচ্ছে, হ্যাঁ বাড়ি যাওয়া হচ্ছে। আর এটা তো সাথে করে নিয়ে যাচ্ছি বিমলের দুই, যেটা জয়দা এনে দিয়েছে আমাকে, প্লাস মাসিমণি কিছু মাংস আর পায়েসও প্যাক করে দিয়েছে। জন্মদিনের বাড়ি থেকে যাচ্ছে তো তাই এই ধরনের খাবারগুলো না হলেই হয় না। রাস্তাঘাট বেশ ফাঁকাই আছে, এত তাড়াতাড়ি এই কারণে যাচ্ছি কারণ সন্ধ্যাবেলাতে আমার মার একটু কাজ আছে, বুঝতেই পারছি যাওয়ার সময় হয়ে গিয়েছে, অনেকগুলো কাজ এখন করতে হবে। তো যাই বাড়ি, যাই বাড়ি থেকে তোমাদের সাথে আবার দেখা হবে। পিছনে প্রচণ্ড আওয়াজ আসছে, আমি জানি না আমার আওয়াজটা কতটা ক্লিয়ার আসছে, এখানে একটু পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। দুপুরবেলা র্যালির থেকে আসার পর খাওয়া দাওয়া করে শরীরটা একটু ভালো লাগছিল না, তারপর ঘুমিয়ে পড়লাম। ঘুমের থেকে উঠে এখন হঠাৎ করে ডিসাইড করলাম যে না, অনেক দিন হয়েছে, 1 মাস অলমোস্ট হয়ে গেছে, অলমোস্ট কেন বলছি, 1 মাসের বেশি হয়ে গেছে ইনফ্যাক্ট, পুচকির সাথে দেখা হয়নি। তাই ঝটপট করে রেডি হয়েছি, ভাবলাম যে না যেরকম আছি ওইরকমভাবে, মানে জাস্ট একটু ফ্রেশ হলাম, ফ্রেশ ট্রেশ হয়ে যাচ্ছি এখন সেই চাম্বিনা হালদি পুচকির সাথে দেখা করতে। চলো, অটো আমার নিচে চলে এসছে অলরেডি,
6:30 বাজে, একটু লেটই হয়ে গেছে। আর একটু তাড়াতাড়ি বেরোতে পারলে ভালো ছিল, কিন্তু কিছু করার নেই। মানে আগে প্ল্যানই ছিল না, ভাবিই নেই যে যাবো। তারপর হঠাৎ করে ঘুমের থেকে ওঠার পরে না ইচ্ছা করছে যে না, বাড়িতে অতদিন ধরে বাড়িতেই বসে রয়েছি যাবো 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 প্রতি সপ্তাহে করছি, কিন্তু কিছু না কিছু হয়েই যাচ্ছে আর যাওয়া হচ্ছে না। তারপরে ভাবলাম যে এখন আর যাবো যাবো করলে হবে না, নেক্সট উইকে রিনি চলে আসবে। তা নেক্সট উইক আমরা একটু ব্যস্ত আছি, অন্য রকমের প্ল্যান রয়েছে। তো তারপরে সব কিছু মিলিয়ে আবার সেই যাবো যাবো করতে করতে এটা আরও এক মাস না কেটে যায়। ভাবলাম যে না, আমি তাড়াতাড়ি যাই, যেরকমই সুবিধা অসুবিধা হবে তাড়াতাড়ি দেরি করেই যাচ্ছি। 6:30 বাজে, গিয়ে পৌঁছাতে পৌঁছাতে হয়তো 7:30-8:15 বেজে যাবে, কিন্তু ওখান থেকে বের হবো তাহলে একটু দেরি করি, ওই 10:30-10:30 নাগাদ বেরিয়ে আসবো আর কি। আজকে রাস্তা বেশ ফাঁকাই ছিল, 7:15 বাজে আমি পৌঁছে গেছি 6:30 বেরিয়ে। 45 মিনিটসে আমার বাড়ির থেকে রিয়াদের বাড়ি, মানে কল্পনাই করা যায় না যে আজকে ট্রাফিক এত, মানে এতটাই কম, বুঝতেই পারছো। জেনারেলি এখানে আসতে 1-1.5 ঘন্টা তো মানে চোখ বন্ধ করে লেগেই যায়। চলো এবার যাই, সাথে আমি ওখানে এক জায়গার থেকে সিঙ্গারা আর জিলাপি নিয়ে নিয়েছি, তো এখন একটু স্ন্যাক্স পার্টি হয়ে যাবে। হ্যালো, কিছু আনিনি তোমার জন্য? না, কি করতেছ তো? কি তোমার শরীর খারাপ, হাত ব্যথা? হ্যাঁ, তোমার মিস্ত্রিগিরি করাইতেছে এখানে? আমাকে মিস করেছ? হ্যাঁ মিস করেছ মামা। ও বাবা, এটা এটা আমার কাজের জিনিস মামা, আমার কাজের জিনিস। টেস্টি টেস্টি খাও, তুমি অল্প অল্প করে দাঁত দিয়ে কেটে কেটে খাচ্ছ কেন? তুমি কি র্যাট নাকি? তুমি কি র্যাট? তুমি কি র্যাট? তুমি র্যাট? র্যাট? র্যাট কি আবার কি র্যাট? র্যাটটা এরকম ছোটো ছোটো করে খায়, বড় বড় করে খেতে হয়। গুড ইভিনিং এভরিওয়ান, বাড়িতে এসেছি বলেছি তোমাদের, বাড়িতে এসে না একদম ঘুমিয়ে পড়েছিলাম, জাস্ট 2 ঘন্টার টানা সলিড ঘুম দিয়েছি। মা অবশ্য গেছিলো, মাদের সমিতির থেকে একটা মিটিং ছিল, সেম কারণ যেই কারণের জন্য আজকে লাইভটা পাবলিশ হয়েছে। ইয়েস, অভয়ার জাস্টিসের জন্য, অভয়া শুধু আমি বলবো না, সমস্ত মেয়েদের ছেলেদের নির্বিশেষে যে কোনো ধরনের এই ধরনের ইনহিউম্যান অত্যাচারের বিরুদ্ধে এই জাস্টিসটা চাওয়া হচ্ছে, এবং আমরা এই জাস্টিস দাবি করি। আমি আজকে আর কোনো প্রতিষ্ঠাতেও পার্টিসিপেট করতে পারিনি, বাট সবসময় মনের মধ্যে এই ঝড়টা বয়ে যাচ্ছে যে জাস্টিসটা যেন পাওয়া যায়, আর এই ধরনের ঘটনা যেন পৃথিবীতে আর কখনো রিপিট না হয় কোনো মানুষের বিরুদ্ধে। কারণ আমরা যদি মানুষ হয়ে মানুষের সাথে এই জিনিসটা করি, তাহলে কোথাও বোধহয় নিজেদেরকে মানুষ বলতে খুব লজ্জা হয়ে যাচ্ছে। যাই হোক, আমি আর এদিকে কথাটা বাড়াচ্ছি না, ভালো তো লাগছেই না সারাটাক্ষণ এত কিছু হচ্ছে। সত্যি কথা বলতে খুব হ্যাপি হ্যাপি করে যে ব্লগ করছি সেটাও নয়, অ্যাকচুয়ালিতে সব রকম লাইফে টানান পোড়ানের মধ্যে দিয়েই যাচ্ছি। হ্যাঁ, আমার লাইফটা আমরা দুজনেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়া ইউটিউবের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি ডকুমেন্ট করার জন্য, বাট এটাও তো আমাদের লাইফেরই একটা পার্ট, যেটা হচ্ছে যেটা মনে হচ্ছে সেই এক্সপিরিয়েন্সটাই শেয়ার করছি। যাই হোক, আমি ডাইভার্ট হয়ে যাচ্ছি টপিকের থেকে। এখন উঠেছি ঘুম থেকে, মা চলে এসছে, এবং আমাদের বাইরে একটা কাজ ছিল, আমাদেরকে বলেছিলাম যে আমার যাওয়ার সময় যেহেতু চলে এসছে তো কিছু কাজ করার আছে, বাট হিলকার রোডটা বন্ধ থাকে, এবং মা সেটা ঠিক করে খেয়াল করতে পারেনি যে আজকে বন্ধ আছে না খোলা আছে। তো সেই কারণে রিস্ক নিচ্ছি না, এত সন্ধে হয়ে গেছে, 7:15 বাজে। তাই ভাবলাম বাড়িতেই কিছু একটু করি, তো চা আর কেকটা খাবো। যাই, চা খেতে চাই, চোখ তো একদম ফুলে রয়েছে ঘুম থেকে উঠে, তো যাই আপাতত সেটা করি। ছুটতে ছুটতে এখন নিচে আসলাম, আসলে একটা কাণ্ডই হয়ে গেছে, তো রিমো হঠাৎ করে আমাদের জন্য একটু পিজা অর্ডার করেছে, কিছুই না, ডমিনোস থেকে একটা ছোটো সিঙ্গেল পিজা, কিন্তু সেটা নাকি ডেলিভার্ড দেখাচ্ছে 45 মিনিটসের উপরে হয়ে গেছে, এতক্ষণ তো লাগার সময় না। দিয়ে ও বলছে না ডেলিভার্ড দেখাচ্ছে, ওদিকে ঘরে কিছুই আসেনি, ফোনও আসেনি, আর নিচে না কার্ডটাকেও দেখতে পাচ্ছি না আমাদের কার্তিকদাকে। তো তাই ওয়েট করছি নিচে, পিজাটা কি বেমালুম হারিয়ে গেলো না অন্য কারোর হাতে চলে গেলো ঠিক বুঝতে পারছি না, ডেলিভারি এজেন্টের নাম্বারটা না সুইচ অফ। দেখি কতক্ষণে পাওয়া যায়, রিমো ফোন করে জানাক। ওপরে চলে আসলাম, আজকে ডেলিভারি এজেন্টটা যা করলো না ডমিনোজের, কি বলবো, এরকম আমি কোনোদিনও ফেস করিনি। যেটুকু বুঝতে পারলাম, ডেলিভারি বয়টার ফোনটা গেছে বন্ধ হয়, যেটা ও ক্লেম করছে, এবং ওর কাছে 3টে ডেলিভারির অর্ডার ছিল, সবকটাই নিয়ে ও আবার স্টোরে ব্যাক করে গেছে, একটাও ডেলিভারি হয়নি। মাঝখান থেকে আমাদের আর পিজাও খাওয়া হলো না, তো রাতে আজকে রুটি আর মাটন সেটারই প্রিপারেশন নিচ্ছে মা, তো পুরোটাই একদম বেকার হয়ে গেল। ইচ্ছে ছিল একটু পিজা খাবো, এবার কাল পরশু তো ভেজ থাকবে, ভেজ হলে আবার এই পেঁয়াজ টিয়াজ দিয়ে রান্নাগুলো খাওয়া যায় না। এখানে আমি আমার বড়ুর কাছে আবদার করে বসছি চা খাওয়াইতে, ভালো করে বানাবি একদম, কোন স্পেশাল চা। আই বলি রাখ দে,
কি বসাবে তুমি আবার? আমার মতো আমি দিব, আমার মতো আমি দিব, আমার মতো করে আমাকে আমার মতো বানাতে দাও। আমি নিজে কে নিজের মতো শিখিয়ে নেব, বানিয়ে নেব। বেশ বুঝে নিজেরে নিজেরে বানা নিবি তুই? ঠিক আছে, প্রেশার কুকারে নিজের মতো নিজে বানিয়ে নেব। ব্যথা পেয়েছে নাকি তুমি? না পাই না, একটু কো পিতা কথা বলছে। ও স্ট্রং হতে লুচি মে হ্যাঁ লুচি না সরি ডিনার মে হ্যাঁ লুচি লুচি মে হ্যাঁ ডিনার বোনদের বাড়ির থেকে আসলাম, এসে তারপরে মার সাথে ফোনে কথা বললাম, রিনির সাথে ফোনে কথা বললাম, আর সবকিছুর মাঝখানে শরীরটা একদম কেমন একটা ম্যাজম্যাজ হয়ে গেছে, সর্দি ধরে গেছে, নাকটা ভার ভার হয়ে আছে, গলা খুশখুশ করছে, লাগবে একটা ঠান্ডা লাগা দিয়েছিল। এত ওয়েদার ফ্লাকচুয়েট করছে না, এই প্রচণ্ড রোদ, এই বৃষ্টি, রাতেবেলা এখন যে আমি গেলাম আসলাম, ভালো ঠান্ডা আছে বাইরে, এখন হাওয়া চলছে, হাওয়া যখন চলে তখন বেশ ঠান্ডা লাগে, এদিকে রুমের ভিতরে রীতিমতো ঘাম হচ্ছে, তো সর্দিটা লাগার আছেই, বা ওখানে অভ্রর সর্দি, পুচকারও সর্দি লাগবে লাগবে, আমারও ধরবে, বুঝতেই পারছো তো এখন এরকমই ওয়েদার চলবে। তবে চলো এই ব্লগটা কালকে কন্টিনিউ হচ্ছে, কালকে তোমাদেরকে আবার নতুন একটা এপিসোড নিয়ে, মানে কন্টিনিউড এপিসোড নিয়ে দেখা হচ্ছে। হ্যালো বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ একটা নতুন দিন, একটা নতুন সপ্তাহের শুরু হচ্ছে, আজকে হচ্ছে সোমবার, আর যেহেতু তোমরা জানোই আমি সোমবার দিন এমনিতেই একটু উপোস টুপোস থাকি, তার সাথে পড়েছে রাখি পূর্ণিমার পুণ্যতিথি। তো প্রথমেই জানাই তোমাদের সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি রক্ষাবন্ধন টু অল মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স আউট দেয়ার। এই পুরো ইউটিউব ফ্যামিলিকেই জানাচ্ছি রাখি পূর্ণিমার অনেক 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 শুভেচ্ছা। তো যেমনটা বলছিলাম, আজকে সোমবার রয়েছে প্লাস রাখি পূর্ণিমা পড়েছে, তো এখন বাজে 9:30। আমি একটু দেরি করে আজকে অফিসে যাবো, এতক্ষণ সব পুজো টুজো দিলাম, পুজো টুজো দিয়ে এখন অফিসে যেন মোটামুটি রেডি আছি, জাস্ট ইয়ে করবো, ব্যাগ ট্যাগ নেবো, রেডি করবো আর বেরিয়ে পড়বো। আজকে লাঞ্চ টাঞ্চেরও ব্যবস্থা কোনো চিন্তাভাবনা নেই, কারণ উপোসটাই মানে মানডে করে তো জানাই নিয়ে উপোসই থাকি, তো আজকে ভাবলাম যে রাখি পূর্ণিমাও যখন পড়েছে উপোসই থাকি, তার সাথে বাড়িতে লাড্ডু গোপাল আছে, পূর্ণিমাও আছে, তো তাই সব কিছু মিলিয়ে ভাবলাম শিন্নি প্রসাদ দিই। তো মাকে আজকে সকালবেলায় জাস্ট বলছিলাম একটু আগে যে এরকম এরকম, মানে অ্যাকচুয়ালি রিনির সাথে আগে কথা হলো, রিনির সাথে কথা হওয়াতে ও বলছিল যে বাড়িতে ওখানে পূর্ণিমার পুজো হচ্ছে, শিন্নি বানাচ্ছে। আমি বললাম শিন্নি যখন হচ্ছেই আমিও একটু দুধ যখন আনবই আর সোমবার দেখে, তো ভাবছি আমিও শিন্নি দিয়ে দিই, তাই শিন্নির ব্যবস্থাও করে ফেললাম, শিন্নি ঠাকুরের প্রসাদ দিয়ে দিলাম, পুজো টুজো দিয়ে এখন জাস্ট তৈরি হবো আর বেরিয়ে পড়বো। তো চলো আগে রেডি হই, রেডি হয়ে তারপরে আসছি। এখানে রয়েছে আমাদের লাড্ডু গোপাল, লাড্ডু গোপালকে রাখি পড়ানোর কেউ নেই, রিনি থাকলে পড়াতে পারতো। আর এই যে এখানে শিন্নি প্রসাদ দিলাম, সাথে একটু মিষ্টি এনে দিয়েছি আজকে অনেকদিন বাদে, ভাবলাম যে না আজকে যখন এত ভালো দিন পড়েছে, শুভ দিন পড়েছে, একটু মুখ মিষ্টি তো করা উচিত, তাই মিষ্টি এনে দিলাম। আর শিন্নি দেওয়ার আরও একটা কারণ ছিল যে সেদিন ডিমার্ট থেকে যখন এসেছে, ডিমার্টের সব কিছুই মোটামুটি রাশন আনাই ছিল, সবই আধোয়া, মানে কিচেনে কিছুই ঢোকানো হয়নি, তো সব কিছুই যখন একদম পরিষ্কারই রয়েছে, ভাবলাম সব কিছুর ব্যবস্থা আছে, শুধু দুধের প্রয়োজন ছিল, দুধ এনে চলো শিন্নি প্রসাদ দিয়ে দিয়েছি। এখন আমি আর প্রসাদ টসাদ নামাচ্ছি না, এগুলো নামাবো অফিস থেকে এসে, একটু তাড়াতাড়ি আসার ইচ্ছা রয়েছে, এসে তারপরে প্রসাদ নামিয়ে তারপর এটা দিয়ে উপোস ভাঙবো। তবে অফিসে যাওয়ার আগে তোমাদের আরও একটা জিনিস দেখাতে চাই, এই যে সেদিন দিয়া বলেছিলাম রাখি পাঠিয়েছে, তো এই যে দুটো রাখি, দুটো রাখি কেন, দুটো রাখি পাঠিয়েছে আমার দুই বোন, এটা একটা কোনটা কে পাঠিয়েছে আমি জানি না, তবে একটা প্যাকেটেই দুটো এসছে, একটা পাঠিয়েছে আমার বোন মামাতো বোন দিয়া, আর আরেকটা পাঠিয়েছে আমার মাস্তুতো বোন সিয়া, ওরা দুজন একসাথেই পাঠায়, তো একটা প্যাকেটের মধ্যে দুজন ঢুকিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এটা রয়েছে আমার রাখি, তবে এখন আর পড়তে পারবো না, বিকালবেলা এসে অর্পিতাকে বলবো বেঁধে দিতে। মা আজকে রাখি পূর্ণিমাতে শিন্নি নিবেদন করেছে, আর তার সাথে আজকে তো আবার সোমবারের একটু পুজোও করেছি আমি, তো আজকে ঠাকুর পুজোতে বেশ মন দেওয়া হয়েছে সকাল থেকেই। গুড মর্নিং এভরিওয়ান, আজকে কালকের ব্লগটাকে কন্টিনিউ করছি, আজকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলকে, হোপফুলি তোমরা খুব ভালো করে আজকে দিনটাকে আনন্দ করছি, যাদের যাদের ছুটি আছে তাদের তো খুব মজা, যাদের ছুটি নেই তারাও নিজেদের ফ্যামিলি মেম্বারের সাথে খুব আনন্দ করো, আর হোপফুলি খুব ভালো করে দিনটাকে কাটাও। আর আজকে পূর্ণিমা পুজোও আছে, তো মা জেনারেলি পূর্ণিমা পুজোতে একটুখানি শিন্নি প্রসাদ নিবেদন করে, তো সেটাই আজকে হচ্ছে, তার সাথে আরও কিছু কাজকর্ম চলছে, কারণ আজকে আবার নিরামিষ খাওয়া দাওয়া আমাদের, তো সব মিলিয়ে বুঝতে পারছো অনেক কিছুর মধ্যে দিয়ে চলছে। আর আপাতত আমার পুজো ডান, মারও হয়ে গিয়েছে, এরপরে সোজা মা যাবে কিচেনে। পূর্ণিমার পুজো দিয়ে আসলাম এখন,
তবে রক্ষাবন্ধন আজকের দিনটা, রাখি পূর্ণিমা, খুব খুব ইম্পর্ট্যান্ট একটা দিন। সবার বাড়িতে যারা ভাইরা আছে ভাইদেরকে রাখি পরে। আমি অনেক বছর বাদে আজকের দিনটাতে বাড়িতে আছি বলে বেশ ভালোও লাগছে, কারণ এরকম দিনে তো বাড়িতে থাকা হয় না, জানোই তোমরা তো। দেখি আজকে একটু রাখি কিনে রাখি পরাতে যাওয়ার ইচ্ছা আছে। মাঝখানে কী জানি একটা হলো, রাখি পূর্ণিমা বলে মাথা দিয়ে আসেনি, কারণ এত কিছুর মধ্য দিয়ে আমরা সবাই যাচ্ছি, এত কিছু দেখছি চারদিকে, এত অরাজকতা এক কথায় বলতে গেলে, ভালোই লাগছে না, একদম ভালো লাগছে না, কোনো রকম সেলিব্রেশনের মুডটাই আসছে না। নাহলে এই দিনগুলো কিন্তু আগে আমরা খুব আনন্দ করতাম, ভাইফোঁটা বলো, রাখি পূর্ণিমা বলো, এই যে রক্ষা করার ব্যাপার, সবাইকে একে অপরকে রক্ষা করা। এমন তো নয় যে শুধু ভাইরাই মেয়েদেরকে রক্ষা করবে, মেয়েরাও ছেলেদের রক্ষা করবে, মানে ভাইদের রক্ষা করবে, সব মিলিয়েই তো এই দিনটা। আর আজকে দেখো এই দিনটাতে কেমন মনটা, ঠাকুরকে বলছি আর মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যাচ্ছে। কোথাও সিকিউরিটি নেই, সেফটি নেই, রক্ষা করার তো কোনো জায়গাই নেই। পাশে যে বসে আছে সেই হয়তো কোনোদিনও তোমার ক্ষতি করে দেবে, এমনটাই পৃথিবীতে আমরা এখন বাস করছি, তাই না? খুব দুঃখের বিষয়, খুব খারাপ একটা বিষয়। তো আজকের দিনে আর এগুলো বলতে চাইছি না, কিন্তু তাও মনটা ওদিকেই চলে যায়, মুখ দিয়ে কথাগুলো এইভাবে বেরিয়ে আসে। শুভ দিনে শুভ শুভ কথা বলতে হয়, তাই একটা শুভ কথা তোমাদের সকলের সামনে বলতে চাই। আর এরপর থেকে যেন পাশে যে বসে আছে কোনো মানুষের প্রতি আমরা যেন কোনো খারাপভাবে, কোনো খারাপ কথাও যেন না বার করি। খারাপ ভাবা তো দূরের কথা, তার ক্ষতি করা তো আরও দূরের কথা, খারাপভাবে যেন কোনো ভাষাও আমাদের মুখ থেকে না বেরোয়। এইটুকু যদি আমরা নিজেদেরকে পরিবর্তন করে নিতে পারি না, সমাজটা ভীষণ সুন্দর হয়ে যাবে। তাহলে দেখবে আরও খুশি মতে এরকম অনেক অনেক রাখি পূর্ণিমা আমরা আনন্দে কাটাতে পারবো। চলো এখন যাই, যে ফ্রেশ হই, কারণ আমি আর মা একটু বেরোবো। যদিও এই দিনটাতে আমি একটু উপোস করে থাকি, দুপুরে লাঞ্চটা করি না। আজকে অবশ্য পুজোটা তাড়াতাড়ি হয়ে গেছে, দেখি কী করে কী প্ল্যানটা করা যায়। তবে বাইরে অনেক কাজ আছে, আর আজকে একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্টও আছে তোমাদের সাথে, তোমাদেরকে জানাবো। দেখতে থাকো আজকের ব্লগটা, জানাবো তোমাদেরকে আজকে কী ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট আছে। পুজোর প্রসাদ, শিন্নি প্রসাদটা তো দেখেই লোভ লাগে, এটার জন্যই মনে হয় পূর্ণিমা পুজো হলে ভালো লাগে বারবার, তাই না বলা? মা তো দুর্ধর্ষ বানায়। এই শিন্নির রেসিপিটা তোমাদের সাথে একবার ডেফিনেটলি শেয়ার করব। এখন আমি আর মা বেরোবো, রেডিও হয়ে গেছি, কিন্তু বাইরে যা রোদ উঠেছে না, জাস্ট ভাবতেই কেমন লাগছে যে এই গরমের মধ্যে বেরোতে হবে, কিন্তু কাজগুলো তো করতেই হবে, কিছু করার নেই। তো আজকে কয়েকটা জিনিস প্ল্যান করে রেখেছি। প্রথমত রিয়া শাড়িটা আজকে একবার অ্যাটেম্প নেবো, আরও দুটো দোকান আছে সেখানে গিয়ে দেখবো, পেলাম তো পেলাম, না পেলে কোনো কিছু উপায় নেই, সেটা এক। আরও দু তিনটে জিনিস কেনার আছে আমার, যদি আজকে সেগুলো হয়ে যায় তো সেটাও খুব ভালো হবে। তার সাথে তোমাদেরকে অনেকদিন ধরে বলছি আমি জুয়েলারিতে কিছু কাজ করছি, তো হোপফুলি আজকে বা কালকের মধ্যে সেগুলোর ডেলিভারিও নিয়ে আসবো, তখন সেটা তোমাদেরকে দেখাবো যে আমি কী বানিয়েছি। যে আমি মা আমরা এখন বেরোলাম, আর এই রোদটা জাস্ট চরচর করে উঠে গেছে। এই হলো ভাদ্র মাসের রোদ, এই ভাদ্র মাসের রোদটা একদম জ্বলিয়ে দেবে, দারুণ লাগছে, দারুণ লাগছে। এই রোদে ভিটামিন ডি হবে না, এটা খুব খারাপ। সেবক মোড়ে বাজনা এম্পোরিয়ামে আসলাম এখন, দেখি রিয়া জামদানি শাড়িটা এখানে যদি পাওয়া যায়। এখানে খুবই ভালো কালেকশন থাকে, সবসময় খুবই পছন্দসই শাড়ি থাকে, মাদের তো ভীষণ প্রিয় জায়গা। কি মনে হয় পাওয়া যাবে? কি হলো আমার চোখ মুখের অবস্থা কি দেখতে পারছো তোমরা? একটু আগে এসেছে অফিস থেকে, আসার পর এখন মানে একদম চোখ টোক খুব জ্বালা করছে, এত শরীর হঠাৎ করে খারাপ লাগছে না। জ্বর টর নেই, সর্দি লেগেছে, খুব বাজেভাবে সর্দি ধরেছে, নাক বন্ধ, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। এখন ভাবছি একটু নেবো, স্টিম নেব। তবে এনিওয়ে এখন বাজে প্রায় 5টা, আই থিঙ্ক 5টা, আমি টাইমটাই দেখি নেই কটা, না সরি, আমি যখন অফিস থেকে বেরিয়েছি তখন বাজে 4:15, তো এখন মোটামুটি 4:45 নাগাদ বাজে হবে, 5টা হয়নি তো। জাস্ট এসে 5 মিনিট হলো, এসে ব্যাগটা রাখলাম, তবে খিদা পেয়ে গেছে। সেই সকাল থেকে শিন্নিটা এরকম করে খোলা রাখা চলে গেছি আমি, এখন তাড়াতাড়ি করে মাখি, আগের প্রসাদটা নামাই, মাখি মেখে তারপরে খাওয়া দাওয়া করে যাই। যাওয়ার আগে একদম সময় না, একবার ভেবেছিলাম যে ঠিক আছে তৈরি হয়ে শিন্নিটাকে নামিয়ে মেখে তারপরে একটা অন্য বাটিতে ভরে ফ্রিজে ঢুকিয়ে যাব, কিন্তু একদম সময় হয় না, এইভাবেই পড়ে রয়েছিল। তো চলো করে নিই এবার। এই হচ্ছে আমার আজকের প্রসাদ, শিন্নি মাখা, এখানে আপেল রয়েছে আর লাড্ডু রয়েছে। তবে এখন লাড্ডু আমি কিছু খাচ্ছি না, এটা আলাদা করে তুলে রেখেছি, যেটা এখন আমি যেটা খেয়ে উপোস ভাঙবো সেটা হচ্ছে এখানে। আমি শিন্নি মাখার মধ্যেই আপেলগুলোকে ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি, শিন্নিটা তো একদম একটা গুই টেক্সচারের মতো হয়, এটার মধ্যে একটু ওই আপেলগুলো মানে ফ্রুটস ফ্রুট যদি কেটে দেওয়া যায় ওটা খেতেও ভালো লাগে, একটু টেস্টটাও মানে বেশি মিষ্টি হয়ে গেলে তখন ওই ফ্রুটসের টেস্টটা খুব একটা সুন্দর ব্যালেন্স করে দেয়। তবে শুধু আপেলই আছে, আপেল দিয়েই করে নিয়েছি।
ভেবেছিলাম আঙুর আনাবো, এসব আনাবো, তারপরে কিছুই আনালাম না, কারণ আমি জানি আর জিনিস ফলগুলো আনালে আর এইটুকু তো আনা যায় না, এক্সট্রা করে আনতে হবে, আর তখন যেটুকু পুজোতে লাগবে লাগবে, তারপর বাকিগুলো পড়ে থাকবে। রিদিন আসতে এখনও সপ্তাহখানিক, ততদিনে নষ্ট হবে, আমি তো খাই না এরকম উল্টা, মানে এদিকে ওদিকে করে আমার খাওয়া হয়ই না। যাই হোক, তবে আমার আজকে সিন্নিটাও কিন্তু একটু হেলদি ভার্সন অফ সিন্নি, কারণ ডিমার্ট থেকে ব্রাউন সুগার এনেছিলাম, তো সেটাই বাইরে প্যাকেটটা ছিল, তো ব্রাউন সুগার দিয়ে আজকে সিন্নি বানানো হয়েছে, চলো খেয়ে নিই। সেই দুপুরে মার্কেটে যাওয়ার সময় তোমাদের সাথে কথা হয়েছিল আর কথাই হয়নি, আর এই দেখো এখন আমরা মহাবিস্তানে দাঁড়িয়ে আছি। মাঝখানে প্রচুর ঘুরিয়ে ফিরিয়ে এত কাজকর্ম করা হয়েছে যে আলাদা করে আর ভিডিও করতেই পারিনি, তবে এখন যে কাজে যাচ্ছে সেটা হচ্ছে খুব স্পেশাল। আজকে যেহেতু রাখি পূর্ণিমা, সেই কারণে মা কিছু একটা গিফট কিনবে, গিফট বলবো না, অ্যাকচুয়ালি মা রাখি পড়াতে যাবে মিঠা মামুকে, তো সেই কারণে মা ভাবলো নোনতা না কিনে মুঙ্গারাম থেকে একটু দইবড়া কিনে নেওয়া যাক, তো সেই কারণে আমরা এসেছি এখন মুঙ্গারামে। এখন বাজে হলো 6:30 সন্ধ্যেবেলাতে, আর এই যে হচ্ছে মা, ঠিক আছে ওখানে আছি, চার দইবড়াগুলো দেখতে তো খুবই লোভনীয় আর খেতে খুব ভালো লাগে, আমরা ছোটোবেলা খুব খেতাম। এখানে ভাজা আছে গরম গরম সিঙ্গারা, যদি আজকে সিঙ্গারার প্রতি লোভ থাকলে আজকে খাবো না, কারণ তার একটা রিজন আছে, যেহেতু আজকে পূর্ণিমা পুজো হয়েছে আমি একটু নিরামিষটাই খাচ্ছি আজকে, তাও পেঁয়াজ ছাড়া। আর এখানটাতে পুরো পুজোর বাজারটা জাস্ট দেখো ভরে গেছে। আর তোমরা অনেকেই হয়তো ইউটিউবে অনেক ভিডিওস দেখো শিলিগুড়ির বাজারে, যেখানে পুনম শাড়িটা ইজ ভেরি ফেমাস, এইটা হচ্ছে, এটা হচ্ছে সেই পুনম শাড়ি যেটা অনেক অনেক ভিডিওস হয়তো তোমরা দেখতে পেয়ে থাকবে। সো ইয়েস, মার এবার হয়ে গেলে আমরা তাহলে বেরিয়ে যাব। 6:30 বাজে, এখন 2-3 কাজ একসাথে নিয়ে বেরোচ্ছি। প্রথম হবে এখন অর্পিতার বাড়ি যাব, অর্পিতার বাড়িতে প্রসাদ একটু দিয়ে আসবো, আজকে সিন্নি প্রসাদ দিয়েছিলাম যখন, একটু ওদের জন্য এক্সট্রা করেই রেখেছিলাম, ওটা দিয়ে দেবো ওদেরকে। তারপরে অর্পিতার থেকে রাখিগুলো বাঁধাবো, যে রাখিগুলো আমার কাছে ছিল রাখিগুলো নিয়ে নিয়েছি, রাখিগুলো বাঁধিয়ে তারপরে নিচে যাব, মানে তারপরে একটু গেটের বাইরে বেরোবো, যাব হলো একটু সবজি আনতে, বেসিক্যালি খিচুড়ি করবো আজকে রাত্রেবেলা ডিনারের জন্য, একদম সিম্পল খিচুড়ি করে নেবো। খিচুড়ি করার জন্য একটু মিষ্টি কুমড়া লাগবে, একটু আলুর আছে, বাঁধাকপি আছে, মিষ্টি কুমড়া লাগবে আর মুলো লাগবে, তো এই দুটো জিনিস খালি আনতে হবে। তো চলো আগে যাই দরজা, আমি এক হাতে এটা এক হাতে ক্যামেরা সবকিছু নিয়ে দরজাই খুলতে পারছি না। হ্যাঁ, তুমি দেখি একটু রাখি লিগে এখানে প্রপার আয়োজন করে বসে, সব ভাইরা আইবো আজকে আমার সাজুগুজু করতে। দাদা কই? দাদা এতে এতে রাত্রে। ও আচ্ছা, তুমি দাদাই নাই, এই যে আরেক ভাই আছে না, তুমি আসো, বাস চলো বসো, এত দূরে বসে আছো না, সাইজ রক্ত যেন আটকে যায়, হ্যাঁ নালে খুলে যাবে, ভয় লাগে আমার। তোমার আমি ওইটাকে গিট বেঁধেই দিচ্ছি, ঠিক আছে পরে ওকে বলো। হ্যাঁ পরে, ঠিক আছে। তোমাকেও টিকে দিবি, এবার বিয়া বাড়িতে গিয়ে ভালোই হয়েছে তাহলে। না না পাঠা, প্রতিবার এই মানে রাখিটা কোনোবারই মিস করে না। রাখি তো বেশ জমজমাটি হয়ে গেল, দইবড়া নিয়ে আমি আর মা এখন চলেছি মামা বাড়িতে, মিঠা বাবুর সাথে দেখাও হয়ে যাবে যাওয়ার আগে, আর মনে হয় না বেশি দিন আবার করে আসাটা খুব ডিফিকাল্ট হতে পারে, যাই না এখন বলতে পারছি না, তবে আজকে আসছি ওইটা একটা বড় কারণ যে দেখাও হয়ে যাবে, তার সাথে রাখি পরানো হয়ে যাবে, আর এবার মিষ্টি খাওয়াতে সবার, যেহেতু অনেক অনেক বিরতি, কেউ মিষ্টি খেতে চাইছে না, সেই কারণে দইবড়া। আর এখানে হালকা
হালকা হালকা করে বৃষ্টিও নামতে শুরু করে দিয়েছে। এটা হচ্ছে সেই জায়গা যেখান দিয়ে সেদিনকে রাতে আমরা র্যালিতে এসেছিলাম, বাঘাযতীন পার্ক। ঠিক এই মাঠের মাঝখান থেকেই র্যালিটা স্টার্ট হয়েছিল, এখান দিয়ে পুরো রাস্তাটা দিয়ে আমরা চলাফেরা করেছিলাম। আর পুরো প্রসেশনটা গিয়েছিল ভেনাস মোড় দিয়ে হিলকাট রোড হয়ে তারপরে আমরা ব্যাক করে এসেছিলাম। তবে পুরো রাস্তা আমরা যাইনি জানো তোমরা, কারণ কি মারা ছিল অতটা হাঁটতে পারেনি। তো এই মাঠে কিন্তু গতকালকে আবার জমায়েত হয়েছিল, মাও গিয়েছিল, তারপর রাতের বেলাতে আরেকটা প্রসেশন বেরিয়েছিল। তো আর এখানটাতে একটা মঞ্চ করা আছে যেখানে অনেক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মাঠের ভেতরে গিয়ে তো তোমাদেরকে দেখাতে পারবো না, বাইরে থেকেই দেখাচ্ছি। এই বাঘাযতীন পার্কে আমরা 1965 থেকে আছি। বাবা এই পরিবেশে আমাদেরকে রেখেছিলেন, আর উনি তো থাকতেন না, আমরা মাকে নিয়ে থাকতাম। এবং এই পরিবেশটাতে আমরা বড় হয়েছি, এখানে কোনো রকম সমস্যাই ছিল না। এখনকার যুগে যে সমস্যাটা আছে, মানে বাচ্চাদের বড় করা, ছেলে মেয়েকে বড় করা, আমরা একা একাই সব কিছু করেছি সেই সময়, 1965 থেকে 80 অবধি। কিন্তু এখন যা যুগ এসছে, আমাদের কতটা মানে যেভাবে বড় হয়েছে সেরকম করে বড় করতে পারছি না ছেলে মেয়েদের। উলু দেবে না রাখিতে, উলু দেন না, দেখি না আমি। তাকাও দুজন না এদিকে, ফটো তোলে নি তোমার, হাসো। বাঘাযতীন পার্ক থেকে বেরিয়ে আমরা এখন চলে যাচ্ছি সুভাষপল্লির রাস্তা দিয়ে। এখানে একটু পরেই আমরা পাবো হাতি মোড়, কারণ এখানে স্ট্যাচু আছে এবং এই মোড়টাকেই সুভাষপল্লি বলা হয়। তো তোমরা শিলিগুড়িতে এই নামটা হয়তো খুবই শুনে থাকবে যারা শিলিগুড়িতে আসো। আমরা এই নেতাজি সুভাষের স্ট্যাচুটারই কথা বলছি, কিন্তু এই মোড়টাকে হাতি মোড় বলা হয়। হ্যাঁ, এখানে দুটো হাতি ছিল স্ট্যাচু, কিন্তু এই স্ট্যাচুটা তখন আনা হলো সুভাষপল্লি ক্লাব থেকে। তখন আমার বাবা সুভাষপল্লি ক্লাবে, কলকাতায় তো খুব কম লোক ব্যবসা করতো, এই বাবা কলকাতায় গিয়ে এই স্ট্যাচুটাকে রেডি করে এনে এখানে ওর পিতার কাছে গিয়েছিলাম তো জাস্ট রাখিগুলো বাঁধাতে, কিন্তু রাখির একটা ছোটো মোটো সুন্দর অনুষ্ঠানই হয়ে গেল। এই কি পাওয়ার কাট হয়ে গেল নাকি, যাই না চলো। এখন আবার ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, হ্যাঁ পাওয়ার কাটই হয়েছিল, ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে। আমি তাড়াতাড়ি করে জিনিসপত্র কিনবো বলেছিলাম, ওটা কিনে নিয়ে আসি। 8:45 বাজে এখন, অলরেডি লেট হয়ে গেছে, গল্প করতে বসে গেছি আর ব্যাস পুরো টাইমের সব ঘোটালা হয়ে গেলো। চলো তাড়াতাড়ি করে কিনে টিনে, বেশ ভালো হাওয়া চলছে, একদম মজার হাওয়া চলছে। আহা কিনে বাড়ি যাই, তারপরে কথা বলছি। এই যে আমার দুই বোনের পাঠানো দুই রাখি, দিয়া আর সিয়া, থ্যাংক ইউ তোদের দুজনকেই। একজন গুয়াহাটির থেকে পাঠিয়েছে, একজন উদালগুড়ির থেকে, যদিও পুরো প্যাকেটটা এসছে গুয়াহাটির থেকে। আর থ্যাংক ইউ টু অর্পিতা, অলরেডি ওকে জানিয়েছি পড়িয়ে দেওয়ার জন্যে। সুন্দর ফুটোটা দিয়ে করেছে, দেখতেই ভালো লাগছে। তবে যদি বোনুদের হাতে পড়তে পারতাম খুব ভালো লাগতো। তাও বলছি যে আমাদের অ্যাকচুয়ালিতে রাখির নিয়মটা নেই, আমাদের ভাইফোঁটাটাই হয়। রাখিটা এখন দূরে থাকতে ভাইফোঁটা তো আর দেওয়া যায় না, সেই কারণে রাখিটা পাঠিয়ে দেয় ওরা। ভাই বোনের যেই সম্পর্কটাই যেভাবেই মানে সম্পর্কটাকে যেভাবেই সেলিব্রেট করা যায় ওইভাবেই করা আর কি। তবে এখন এসেছি অর্পিতার বাড়িতে, অলরেডি সাবুর খিচুড়ি, সিঙ্গাড়া, মিষ্টি সব খেয়ে এসেছি, পেট এখন ভরে রয়েছে। খিচুড়ি বানাবো বলেছিলাম, সব জিনিসপত্র নিয়েও এসেছি, কিন্তু এখন আর ইচ্ছা করছে না বানাতে। বানাবো এখন ভেবেছিলাম, সুন্দর করে সব জিনিসপত্র এনেছি, লাউ টাও সবই এনে, সরি লাউ বলছি কেন, মূলা লাউ এনেছি, যে ওই জন্য লাউ দেখে এত ইচ্ছা হলো, একটা ঘট লাউ এনেছি। আই এম ডাইগ্রেসিং অ্যাগেন, মূলা এনেছি, মিষ্টি কুমড়া এনেছি, সবই এনেছি। ভেবেছিলাম একটু সাথে লাবড়া বানিয়ে নেবো, খিচুড়ি সেরকম প্লেন খিচুড়ি করবো, সাথে লাবড়া বানিয়ে নেবো, একটু বেগুন ভাজা করবো। কালকে যখন গিয়েছিলাম ওখানে, মানে কোথায় গিয়েছিলাম ওখানে, কালকে যখন গেছিলাম রিয়াদের বাড়িতে, তখন খিচুড়ি নিয়ে কথা হচ্ছিল। আমি বললাম যে খিচুড়ি বানিয়ে আমি খেয়ে নিই সোমবার দিন, এটা ইজি হয়েছে নাহলে সেদ্ধ ভাত। তখন ম্যাডাম বললো হ্যাঁ খিচুড়ির সাথে লাবড়া ইয়ে। আমি তখন বললাম যে না, সবজির মধ্যে সব এক সবজিগুলো একসাথে খিচুড়ির মধ্যে দিয়ে দিই, আর সাথে যদি একটু চাটনি হয় তো চাটনি বানিলে ব্যাস বেশ জম্পেশ জমে যায়। কিন্তু এখন যে কালকে ম্যাডাম বললো যে খাবো যখন তখন ভালো করেই খাবো, ইয়ে করবো, তখন এখন আমার ওই জিনিসটা একটা ইচ্ছা এসে পড়েছিলো যে ঠিক আছে বানাবোই যখন, খিচুড়ি লাবড়া চাটনি সব কিছু একটু পদে পদে বেগুন এনেছি, বেগুন ভাজা করবো ভাবলাম। কিন্তু এখন এতটা দেরি হয়ে গেছে 8:00 বাজে, আর সত্যি এখন যে এত পদে বানিয়ে খাবো ভালো করে সেটার ইচ্ছা নেই। সাবু খিচুড়ি খেয়ে না অনেকটা পেট ভরে রয়েছে, তাই বেশি চাপ নিচ্ছি না এখন, খিচুড়ি একটুখানি ঝটপট করে কোনোরকম বানাবো, সাথে বেগুন ভাজা করবো, আজকে হয়ে যাবে আমার।
এবার একজনের রাখি পরানো হলো, এবার আমি আসছি মাসুনি বাড়িতে রাখি একটা নিয়ে এসে। আসলে মার্কেটে গেছিলাম, তখন মনে হলো না রাখি পূর্ণিমা আছে যখন চান্সটা কেন ছাড়বো, অনেক বছর বাদে এই সুযোগটা পেয়েছি, আর সত্যি তো এরকম সুযোগ পাইও না আমি। তো জয়দাকে রাখি পরাতে এসেছি, আর কোনো কাজ নেই, জাস্ট এটা করেই বাড়ি চলে যাবো। এটা কোন বার্ড? স্প্যারো। স্প্যারো? ও তুই চলে গেছিস বুঝে কেন কেন মুন্নি পিপি আসছে? রাখি পড়াতে গিয়ে দেখা গেল আমার ফোনের চার্জটাই শেষ হয়ে গেছে। আজকে সারাটা দিন এত ঘোরাঘুরি হয়েছে না, আর বেশ টায়ার্ডও লাগছে। তবে রাখিতে আমি কি গিফট পেয়েছি সেটা তো তোমাদের দেখাতেই ভুলে গেছি। এই যে আমি ল্যাকমি অ্যাবসলিউটের একটা খুব সুন্দর লিপস্টিক গিফট পেয়েছি, দাঁড়াও তোমাদেরকে কালারটা দেখাই। তো এই মিষ্টি পিঙ্ক কালারের একটা লিপস্টিক আমাকে জয়দা গিফট করেছে ফ্রম অ্যাবসলিউট, ল্যাকমি অ্যাবসলিউটের। এই রেঞ্জটা আমি কখনো ইউজ করিনি, তো আমার কালারটা তো খুবই ভালো লেগেছে। আর জয়দা এটা আমাকে আজকে রাখিতে গিফট দিয়েছে। আর যেমনটা আমি ভিডিওতেও বলছিলাম, আমার মনে হয় স্কুল লাইফের পরে এটা ফার্স্ট টাইম আমি রাখিতে বাড়িতে আছি। না, একবার মনে হয় ছিলাম মাঝখানে 2017 সালে, আর এইবারে তো অনেক বছর বাদে একটা রাখি সেলিব্রেট করতে পারলাম বলে খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি এই ট্রিপটাতে না অনেকগুলো ওকেশন আমি এবার সেলিব্রেট করতে পেরেছি, ফ্যামিলির সাথে অনেকটা টাইম স্পেন্ড করতে পেরেছি, তার জন্য আমি রিয়েলি রিয়েলি থ্যাঙ্কফুল। আর এই ট্রিপটা আমার কাছে ভীষণ মেমোরেবল হচ্ছে, প্রতিটা দিন প্রচুর মেমোরিজ নিয়ে এবার ফিরবো, তাই জন্য ভালো লাগছে। বাট তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে একটা অ্যানাউন্সমেন্ট আছে যেটা তোমাদেরকে বলবো। তো কী সেই অ্যানাউন্সমেন্ট? না, সেরকম বড় কিছু নয়, বাট তোমরা যেটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আছো আর বারবার বলছো রিবিরিনি তুমি কবে ফিরবে, অন্তরা কবে ব্যাঙ্গালোরে ফিরবে, কবে ফিরবে, তো ইয়েস আমার কিন্তু টিকিট কাটা হয়ে গেছে। আর খুব বেশি দিনের অপেক্ষা নয়, আমি এই উইকের মধ্যেই ব্যাঙ্গালোরে পৌঁছে যাব, আর আমার টিকিটটাও করা হয়ে গেছে। তো খুব তাড়াতাড়ি ব্যাঙ্গালোরে পৌঁছচ্ছি, আর তারপরে পৌঁছানোর পরে তো ছোটো ছোটো অনেকগুলো ওকেশানস আছে, সেগুলো আমি আর ইবো আবার একসাথে সেলিব্রেট করব, আর তোমাদের সামনে আবার একসাথে ব্লগ করতে পারবো, সেটা ভেবেও মজা লাগছে। আর বুঝতেই পারছো এত দিন হয়ে গেছে রিমোর সাথে দেখা হচ্ছে না, 2 মাস অ্যাকচুয়ালিতে, কারণ ও 25 জুন এখান থেকে বেরিয়েছিল, আর তারপরে গিয়ে চলে গিয়েছে 25 জুলাই, আর এবার হয়ে যাচ্ছে অলমোস্ট 25 জুলাই, কাছাকাছি আমি হয়তো পৌঁছে যাবো ব্যাঙ্গালোরে। তো সেই জন্য অলমোস্ট 2 মাস বাদে ওর সাথে দেখা হবে, তো সেটা ভেবেও মজা লাগছে। আবার সেম লাইফ রুটিন স্টার্ট হতে চলেছে যেরকম আগে ছিল সব কিছু। তো এনিওয়েজ সেই খবরটা তোমাদেরকে দেওয়ার ছিল। ইয়েস, আমি ব্যাঙ্গালোরে আবার ফিরে যাচ্ছি, আমার টিকিটস হয়ে গিয়েছে। আই হোপ তোমরা এই নিউজটা পেয়ে সবাই খুব এক্সাইটেড হয়ে গেছো। আর আজকের মতো এই ব্লগটাকে এখানেই শেষ করছি। বুঝতেই পারছো বেশ টায়ার্ড হয়ে গেছি, সারাদিন অনেক ঘোরাঘুরি ছিল, অনেক কাজগুলো কমপ্লিট করছি, কারণ যেহেতু এখন যাওয়ার সময় হয়ে গিয়েছে, কাজগুলো তো কমপ্লিট করতেই হবে। প্রায় গত 8 ঘন্টা ধরে বাইরেই দাঁড়িয়ে রয়েছে, এত সুন্দর লাগছে এখানে দাঁড়িয়ে থেকে। এখানে এখন সেই কনকনা ঠান্ডাটা তো একদমই নেই, কিন্তু আমার আওয়াজ শুনে বুঝতে পারছো একদম নেজেল একটা টোন হয়ে গেছে সর্দির জন্য, প্রচণ্ডভাবে সর্দি ধরে গেছে। এনিওয়ে, তো এখন বাইরেই দাঁড়িয়ে রয়েছিলাম, সুন্দর সুন্দর হাওয়া চলছে, ভালো আরামের হাওয়া এটা। তবে এখন 9:30 বাজে, খিদা এখনও আমার পায় নেই, কিন্তু আমি জানি এখন যদি ঘুমিয়ে পড়ি আমি তাহলে আমার কোনো অসুবিধা হবে না, ঘুমিয়ে পড়লে বাস আমার পুরো রাত কেটে যাবে, কিন্তু আমার এখন ঘুম পাবে না। আর ঠিক 1/2 ঘন্টা 1 ঘন্টা পরে আমার খিদা পাবে, তাই চলো এখন যাই গিয়ে একটুখানি ভাত বসাই, ভাত তো না খিচুড়ি বসিয়ে দেবো, একটুখানি করে বসাই, বসিয়ে কোনো রকম খাওয়া দাওয়া শেষ সারি আজকে। আজকে আর সেই খিচুড়ি লাবড়ার যত সরঞ্জাম ভেবেছিলাম এখন কিছুই আর করছি না, কালকে টিফিনও বাদ দাও, এখন আর টিফিন এই পাতি খিচুড়ি বানিয়ে আর টিফিনে নিতে আমার ইচ্ছা করবে না। খিচুড়ির সাথে একটা কিছু পদ লাগে, আবার শুধু খিচুড়ি আমি নিতে পারবো না, অ্যাটলিস্ট চাটনি হলেও হয়ে যেত, এখন আমার চাটনি বানানো পর্যন্ত এনার্জি নেই। তো এখন শুধু খিচুড়ি করবো, খিচুড়ি করে আমি ঘি দিয়ে ইয়ে করে খেয়ে নেবো, কালকে টিফিন একটা টিফিনে দেখা যাবে কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে, আর লাঞ্চে ডিনারে সরি ডিনারে কিছু ডিনারটা আসার পর রান্নাবান্না হবে। অনেক সবজি আছে বাজারে, মানে অনেক সবজি এনেছি বাজার থেকে বাড়িতে, ও আমি না কি দাদা বলছি। রেডি হয়ে গেছে আমার ডিনার, একদম সিম্পল প্লেন সবজি দিয়ে খিচুড়ি, তার সাথে বেগুন ভাজা,
আর সাথে আরেকটা সাইড আইটেম আছে, এটা হচ্ছে সোয়াস্তিকসের গ্রিন চিলি পিকেল। আমার এই গ্রিন চিলি পিকেলটা খুবই পছন্দ, তবে সোয়াস্তিকাটা প্রথমবার এনেছি সেদিন ডিমার্ট থেকে আনলাম, খেয়ে দেখি। আই থিঙ্ক গ্রিন চিলি পিকেল খারাপ হতে লাগে না, একটু ঝালঝাল লাগে, আমার এটা ভালোই লাগে। তো লেটস টেক ইট অ্যান্ড লেটস হেড ফর ডিনার। ডিনার শেষ করে উঠে কিচেন পরিষ্কার করে এদিকে আস্তে আস্তে এখন 12টা বেজেই গেছে, আর মা আজকে সকাল থেকেই বলে যাচ্ছে যে রাত্রেবেলা ঘুমানোর আগে একটু হলুদ দুধ খেয়ে ঘুমাবি, সর্দি লেগেছে যখন হলুদ দুধ খেয়ে ঘুমাবি। সে আজকে যে মনে করে এখন হলুদ দুধ নিয়ে বসেছি, হলুদ কাপে হলুদ দুধ নিয়ে বসেছি। তো এটা খাই, খেয়ে আজকে যাই ঘুমাতে। আমার এখন চোখ একদম জুড়ে আসছে, কারণ কালকে অ্যাকচুয়ালিতে সারা রাত আমি ঘুমাতে পারিনি এই সর্দির জন্য, শ্বাস নিতে এত কষ্ট হচ্ছিলো না। ঘুমাতে ঘুমাতে প্রায় চারটার পরে ঘুমিয়েছি গিয়ে আমি, আর তারপরে উঠেও গেছিলাম সেই সাতটা সাড়ে সাতটা নাগাদ। তবে আর পারছি না, আর এখন আস্তে আস্তে চোখগুলো টেনে আসছে, নাকের আওয়াজ মানে আওয়াজটা বুঝতেই পারছো, নাক দিয়ে আওয়াজ বেরোচ্ছে, মুখ দিয়ে আর বেরোচ্ছে না। তো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি, ভালো থেকো, সুস্থ থেকো। আমাদের আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হচ্ছে কাল আবার নতুন একটা দিন, নতুন ব্লগ নিয়ে, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, বাই বাই, গুড নাইট।